প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের নিয়মিত আয়োজন এক ঝলকে আজ শনিবার এগারো অগ্রহায়ণ চোদ্দশো উনত্রিশ এক জমা দিউ লাওয়াল চোদ্দশো চুয়াল্লিশ ছাব্বিশ নভেম্বর দুই চলুন দেখে নেওয়া যাক আজকের বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রধান খবরগুলো অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগী ডাচদের রুখে দিল ইকুয়েডর মেসিদের টিকে থাকার লড়াই শিশু আয়াতকে ছয় টুকরো করে ভাসিয়ে দেয়া হয় সাগরে সরাসরি চলে যাচ্ছে পেছনের পাতায় পেছনের পাতার আজকের প্রধান শিরোনাম বিদেশিদের মন্তব্যে বিরক্ত সরকার রাষ্ট্রদূতদের মন্তব্য করার সুযোগ দিয়ে দিচ্ছেন তাদের রাজনীতিটা আগে বোঝা দরকার ইমতিয়াজ আহমেদ বিদেশিরা যাতে আমাদের বিষয়ে কথা বলতে না পারেন সে সুযোগ বন্ধ করা প্রয়োজন হুমায়ুন কবির ডেকে সতর্ক করা হচ্ছে মন্ত্রণালয় থেকে চট্টগ্রামে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ দেশে দুইশো দিনে আটশো ত্রিশ ধর্ষণ সংবাদ সম্মেলনে তথ্য মাঠে ময়দানে আজকের প্রধান শিরোনাম অনুপ্রেরণা যখন ম্যারাডোনা সবজ পাতায় রয়েছে অস্ট্রেলিয়ায় একাকি জীবনটা এনজয় করছি সাক্ষাৎকারে শাবনুর অমিতাভের নাম ছবি কণ্ঠস্বর ব্যবহারে নিষেধাজ্ঞা নগর জীবনে রয়েছে টানেল যুগে প্রবেশ করছে দেশ পুরোদমে যান চলবে জানুয়ারিতে বাজারে প্রচুর শীতের সবজি দাম চড়া কমেছে ডিমের ত্রিশ নভেম্বর মহানগরগুলোতে বিক্ষোভ করবে বিএনপি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলাদেশ প্রতিদিনের নিয়মিত আয়োজন এক ঝলকে বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল বিপি ডিজিটাল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ধন্যবাদ